তীব্র জলের স্রোতে ভেঙে পড়লো বাঁশের সেতু। ভিডিওটিতে দেখা যাচ্ছে লম্বা একটি বাঁশের সেতু যা কয়েক মিনিটে জলের সাথে ভেসে গেল, কচুরি পানার সাথে নিমিষেই জলের নিচে তলিয়ে গেল, যা ক্যামেরা বন্দী করা হয়েছে। প্রকৃতির খেলার কাছে আমরা নিতান্তই অসহায়। আজ সকালে বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের ওপর বিষ্ণুপুরের কাছে প্রকাশ ঘাটের বাঁশের সেতু ভেঙে পড়ে। যদিও জল বেড়ে যাওয়ার কারণে যাতায়াত বন্ধ থাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে এই দৃশ্য কিন্তু স্থানীয় মানুষজন সামনে থেকে চাক্ষুষ করেছেন। নিম্নচাপের জেরে গতকাল সকাল থেকেই বাঁকুড়া জেলায় বৃষ্টি শুরু হয়। দিনভর দফায় দফায় হালকা বৃষ্টি হলেও সন্ধ্যের পর ভারী বৃষ্টি হয়, আর তার জেরেই জলস্তর বাড়তে শুরু করে দ্বারকেশ্বর নদে। জলস্তর বাড়তে থাকায় আজ সকালে দ্বারকেশ্বর নদের ওপর বিষ্ণুপুর থেকে পাত্রসায়ের যাওয়ার প্রকাশ ঘাটের বাঁশের সেতুর একাংশ জলের তলায় চলে যায়। পরে জলের তোর সেতুর ওই অংশ ভাসিয়ে নিয়ে যায়। এদিন সকালে সেতুর উপরে নদীর জল উঠে আসায় ওই সেতু দিয়ে যাতায়াত বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা। স্বাভাবিকভাবে সেতু ভেসে গেলেও বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এলাকাবাসীদের দাবি, প্রতি বছর বর্ষা এলেই প্রকাশ ঘাটের ওই অস্থায়ী বাঁশের সেতু ভাসিয়ে নিয়ে যায় দ্বারকেশ্বরের জল। বাঁকুড়া থেকে সৈয়দ মাহফিজুল হুদা, আনন্দবার্তা।